আল্লাহ তাআলা যখন বনি ইসরাইল জাতিকে ফেরাউনের জুলুম নির্যাতন থেকে মুক্তি দিলেন এবং ফেরাউনকে তার দলবল সহ লোহিত সাগরে নিমজ্জিত করে ধ্বংস করে দিলেন, এরপরে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে এই আদেশ দিলেন তিনি যেন তার কওম বনি ইসরাইলকে নিয়ে তার পূর্বপুরুষদের ভূমি কেনানের উদ্দেশ্যে সিরিয়ার পথে তিনি যাত্রা শুরু করেন। সাইয়েদিনা মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার দেওয়া নির্দেশ অনুযায়ী তার কওম বনি ইসরাইলকে নিয়ে তিনি এবার কেনানের উদ্দেশ্যে সিরিয়া অভিমুখে যাত্রা করলেন। যাত্রাপথে বনি ইসরাইল জাতি বিভিন্ন ধরনের পরীক্ষার সম্মুখীন হয়। যাত্রাপথে মুসা আলাইহিস সালাম তার কওমকে এমন একটি গোষ্ঠী এমন একটি জনপদের কাছ দিয়ে নিয়ে যাচ্ছিলেন যেই জনপদের লোকেরা মূর্তি পূজায় নিমজ্জিত ছিল। তো বনি ইসরাইল জাতি ওই গোষ্ঠী ওই জনপদের পূজা অর্চনার জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান দেখে তাদের মন সেদিকে আকৃষ্ট হয়ে গেল। আকৃষ্ট হয়ে যাওয়ার পর তারা মুসা আলাইহিস সালামকে বলল যে মুসা, আমরা তো এমন রবের উপরে ঈমান এনেছি, এমন রবের উপাসনা আমরা করি যে রবকে আমরা দেখি না, কিন্তু দেখো এই বংশ বা এই জনপদের মানুষরা তারা এমন একটি জিনিসের পূজা করছে এমন একটি জিনিসের ইবাদত করছে যার ইবাদত তারা করছে সেটা তাদের সামনে উপস্থিত আছে, সুতরাং তুমিও আমাদের জন্য এমন একটি ব্যবস্থা করো যে আমরাও যেন এমনভাবে উপাসনা করি যে আমাদের উপাস্য আমাদের সামনে উপস্থিত থাকে। এই ঘটনা কোরআনুল কারীমের সাত নম্বর সূরা সূরাতুল আরাফের 138 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বর্ণনা করেছেন। ওয়াজাওয়াজনা বিবনি ইসরাঈলাল বাহর ফাআতাউ আলা কওমিন ইয়াকুফুনা আলা আসনামিন লাহুম। রব্বুল আলামিন বলছেন আমি বনি ইসরাঈলকে সাগর পার করে দিলাম, সাগর ডুবি থেকে আমি তাদেরকে নাজাত দিলাম, এরপরে তারা এমন একটি জনপদের কাছ দিয়ে অতিক্রম করছিল যেই জনপদের লোকেরা মূর্তির পূজায় নিমজ্জিত ছিল, তাদের সেই পূজা অর্চনা দেখে বনি ইসরাইলের লোকেরা তাদের নবী মুসা আলাইহিস সালামকে বলল قالوا يا موسى اجعل لنا إلها كما لهم آلهة। তারা বলেছিল হে মুসা, এরা যেমন করে তাদের উপাস্যকে সামনে রেখে পূজা করছে উপাসনা করছে এইরকম আমাদের জন্য তুমি একটি উপাস্য নির্ধারণ করে দাও, আমরাও যেন ওরকম উপাসনা করতে পারি। এই কথা শুনে সাইয়েদিনা মুসা আলাইহিস সালাম তিনি তার কওমের লোকদেরকে বললেন ক্বালা ইন্নাকুম কওমুন তাজহালুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার নবী মুসা আলাইহিস সালাম বললেন হে আমার কওমের লোকেরা আমার সম্প্রদায়ের লোকেরা বনি ইসরাইল জাতি, তোমরা তো বড় মূর্খ সম্প্রদায়, এত যে আলোর তোমাদের ভেতরে কি করে বাসা বাঁধলো, তোমরা নিজের চোখে তোমাদের রবের কুদরত দেখেছো, তোমরা দেখেছো ফেরাউনের মতো একজন বিরাট শাসক তার দলবল সহ আল্লাহ কিভাবে ধ্বংস করে দিয়েছেন, তোমরা আল্লাহর কুদরত নিজের চোখে দেখেছো আবার আল্লাহর রহমতও তোমরা দেখেছো, যেই মিশরে তোমরা এত নির্যাতিত ছিলে আল্লাহ তার রহমত দিয়ে তোমাদেরকে সেখান থেকে বের করে আনলেন তোমাদেরকে মুক্তি দিলেন, আল্লাহর কুদরত এবং রহমত নিজের চোখে দেখার পরেও তোমরা এমন জাহেলিপনায় কিভাবে মত্ত রইলে, তোমরা এই গোষ্ঠীর লোকেরা এই জনপদের লোকদেরকে মূর্তি পূজায় রত দেখে তোমরাও কি এখন মূর্তি পূজায় সামিল হতে চাচ্ছ, তোমরা যাদেরকে দেখে এই আকাঙ্ক্ষা পোষণ করছো তাদের ব্যাপারে জেনে নাও ইন্নাহাউলাই মুতাবাররুম মা হুম ফীহি ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। মুসা আলাইহিস সালাম বললেন এরা যেসব জিনিসের পূজা করছে সেগুলো ধ্বংস হয়ে যাবে এবং এরা যে সকল কাজ করছে সেই সকল কর্মকাণ্ড বাতিল কাজ। তিনি তার কওমের লোকদেরকে আরো বললেন ক্বালা আগাইরাল্লাহি আবগীকুম ইলাহা ওয়া হুয়া ফাদ
ضلكم على العالمين তিনি বললেন আমি কি তোমাদেরকে আল্লাহ ছাড়া এমন কোন ইলাহের ব্যাপারে সন্ধান দেব আমি আল্লাহ ছাড়া আর কোন ইলাহের ব্যাপারে তোমাদেরকে সন্ধান দেব অথচ তিনিই তোমাদেরকে জগৎবাসীর উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন সুবহানাল্লাহ বনি ইসরাইল জাতিকে আল্লাহ তাআলা সেই সময়ে দুনিয়ার সকলের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন আর বনি ইসরাইলি জাতি এরা এত হটকারী এবং আল্লাহর সঙ্গে এত নাফরমানি তারা প্রদর্শন করেছিল আজকের আলোচনায় আপনারা দেখবেন আল্লাহর এত নেয়ামত পেয়েছে আবার নেয়ামত পাওয়ার পরপরই আল্লাহর সঙ্গে তারা হটকারীমূলক আচরণও করেছে তিনি বললেন যে আমি কি তোমাদেরকে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহের সন্ধান দিব অথচ তিনিই তো তোমাদেরকে জগৎবাসীর উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন এত তাড়াতাড়ি তোমরা আল্লাহর কুদরত কিভাবে ভুলে গেলে এত তাড়াতাড়ি তোমরা তোমাদের রবকে কিভাবে ভুলে গেলে সবেমাত্রই তোমরা আল্লাহর কুদরতে আল্লাহর রহমতে ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি পেয়েছো মুসা আলাইহিস সালাম তার জাতি বনি ইসরাইলের লোকদেরকে স্মরণ করিয়ে দিলেন ওয়া ইয আনজাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সু আল আযাব ইয়াকতিলুনা আবনাআকুম ওয়া ইসতাহইউনা নিসাআকুম ওয়া ফি যালিকুম স্মরণ কর আল্লাহ প্রদত্ত মুজিজার আল্লাহ প্রদত্ত মুজিজার বলয়ে তোমরা কিভাবে সমুদ্র পার হয়েছিলে তোমরা কিভাবে ফেরাউনের অত্যাচার নির্যাতন থেকে মুক্তি পেয়েছিলে সেগুলো তোমরা স্মরণ করো যেই ফেরাউন তোমাদের উপরে অত্যাচার আর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল যেই ফেরাউন তোমাদের পুত্র সন্তানগুলোকে ধরে ধরে জবাই করে করে হত্যা করেছিল আর তোমাদের কন্যা সন্তানগুলোকে নিস্তার দিয়েছিল এটি তোমাদের জন্য একটি বড় পরীক্ষা ছিল যে আল্লাহ তোমাদেরকে এই ফেরাউন থেকে মুক্তি দিলেন আল্লাহ প্রদত্ত মুজিজার বলে তোমরা আল্লাহর কুদরত দেখেছ সেই আল্লাহ তোমাদেরকে মুক্তি দিলেন আল্লাহর তরফ থেকে এত রহমত পাওয়ার পরে এত করুণা পাওয়ার পরে আল্লাহর কুদরত নিজের চোখে দেখার পরে আল্লাহর সঙ্গে কেমনে তোমরা নাফরমানি করো তিনি তাদেরকে বললেন আল্লাহই তো তোমাদেরকে মুক্তি দিলেন দেখেন কেমন জাতি সবেমাত্রই আমি তো গত জুমায় ঘটনাটি বলেছিলাম লোহিত সাগর তারা কার রহমতে পাস হয়েছে আল্লাহই পার করে দিলেন আর ওখানে ফেরাউন তার দলবল সহ ডুবিয়ে দিলেন তিনি বললেন এই তো সবেমাত্রই তোমরা আল্লাহর রহমতে মুক্তি পেলে আর আল্লাহর রহমতে সাগর পাস হয়ে যখন তোমরা এবার যখন তারা কেনানের অভিমুখে যাত্রা করলো একটি সম্প্রদায়কে দেখলো যারা মূর্তি পূজা করছে নিজের হাতে মূর্তি বানিয়ে ওই মূর্তির পূজা করছে তারা বলল যে মুসা আমাদেরও এমন একজন রব থাকলে ভালো হইতো যে রবকে দেখে দেখে আমরা ইবাদত করতে পারতাম তো মুসা আলাইহিস সালাম বললেন তোমাদের রব তো এর চাইতে আরো কত উত্তম কারণ এরা যার পূজা করছে নিজেরা বানিয়ে এটির পূজা করছে এরা এদের কথার জবাব দিবে তো দূরের কথা এদের কথাও এগুলা শুনে না কি বলেন মূর্তি কি মানুষের কথা শুনে কথার জবাব দিবে কি মূর্তি তো মানুষের কথাও শুনে না উপকার কিংবা অপকার করার ক্ষমতা রাখে না তিনি বুঝালেন যে তোমরা কোন জাহেলপনায় তোমরা আবার নিমজ্জিত হয়ে গেলে মুসা আলাইহিস সালাম যখন তার কৌমের লোকদেরকে বুঝালেন তখন তারা তাদের ভুল বুঝতে পারলো এবং তারা এই জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলো আল্লাহ তাআলাও তাদেরকে মাফ করে দিলেন সাগর পাস হওয়ার পরে ফেরাউনের অত্যাচার নির্যাতন থেকে মুক্তি পাওয়ার পরে তারা প্রথমেই যে কাজটি করেছিল তারা মূর্তি পূজায় ফিরে যেতে চাচ্ছিল মুসা আলাইহিস সালাম তাদেরকে বুঝিয়ে আবারও তাদেরকে আল্লাহর দিনের পথে ফিরিয়ে আনলেন অতঃপর আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন অগো আমার নবী মুসা আমি তোমার কাছে কিতাব পাঠাতে চাই আমি তোমার কাছে কিতাব নাজিল করতে চাই মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে কিতাব দিয়েছিলেন তার উপরে যে কিতাব নাজিল হয়েছিল সেই কিতাবের নাম কি মাশা আল্লাহ জানেন আপনারা সেই কিতাবের নাম তাওরাত আল্লাহ তাআলা এবার মুসা নবীকে বললেন তুমি তোমার কওম তোমার উম্মত
বনি ইসরায়েলকে নিয়ে তুর পাহাড়ের দক্ষিণ পাশে চলে আস। মূসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা এই আদেশ দিলেন, আল্লাহ তাআলা এই আদেশ দেওয়ার পর মূসা আলাইহিস সালাম তার কম বনি ইসরায়েলের দায়িত্ব তার আপন ভাই হারুন আলাইহিস সালামের কাছে সুপর্দ করে তিনি আগে ভাগেই তুর পাহাড়ে চলে গেলেন। গিয়ে তিনি সেখানে চল্লিশ দিন সিয়াম পালন করলেন এবং চল্লিশ দিন ইতেকাফ করলেন। এই ঘটনা কোরআনুল করিমে রব্বুল আলামিন বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ওয়াদনা মূসা 30 লাইলাতান ওয়া আতমামনাহা বিআশরিন ফাতাম্মা মীকাতু রাব্ব এবং আমি আরো 10 রাত বাড়িয়ে 40 রাত দ্বারা আমার ওয়াদা পূর্ণ করলাম। এভাবে আমি মুসাকে 40 রাতের ওয়াদা দিয়ে পরিপূর্ণ করলাম। সাইয়েদিনা মুসা আলাইহিস সালামকে যখন রব্বুল আলামিন তুর পাহাড়ে ডেকে নিয়ে গিয়েছিলেন, মূসা আলাইহিস সালাম তখন বনি ইসরায়েলের দায়িত্ব তার আপন ভাই হারুন আলাইহিস সালামের কাছে সুপর্দ করলেন। হারুন আলাইহিস সালামকে তিনি তখন বলেছিলেন, ওয়া ক্বালা মূসা লিআখিহি হারুন আখলফনি ফি ক্বাওমি ওয়া আসলিহ ওয়ালা তাতাবিউ সাবিলাল মুফসিদিন। মূসা আলাইহিস সালাম তার ভাই হারুনকে বললেন যে তুমি আমার অবর্তমানে আমার কওম বনি ইসরায়েলের প্রতিনিধিত্ব গ্রহণ করো, তুমি আমার অবর্তমানে আমার রিপ্রেজেন্টেটিভ হিসাবে বনি ইসরায়েলের দায়িত্ব পালন করবে আর এদেরকে সংশোধন করবে, অর্থাৎ এদেরকে নেক আমলের দিকে ধাবিত করবে, আর খবরদার ফাসাদ সৃষ্টিকারীদের পদাঙ্ক তুমি অনুসরণ করো না। শুনতেছেন তো আপনারা, খুব চমৎকার ঘটনা শুরু হয়েছে। দেখেন, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে ডাকলেন, কিসের জন্য ডাকলেন? কি দেওয়ার জন্য? তাওরাত কিতাব দেওয়ার জন্য। আর মূসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে বললেন, তুমিও আমার কওম নিয়ে আস্তে আস্তে সবাইকে একত্রিত করে তুমিও আমাকে অনুসরণ করে আসতে থাকো, আর আমি আগে ভাগে তুর পাহাড়ে চলে যাই। দায়িত্ব দিয়ে গেলেন তার ভাইয়ের কাছে যে তুমি এদের দায়িত্ব গ্রহণ করো, এদেরকে সংশোধন করো, অর্থাৎ আমার অবর্তমানে কওমের দায়িত্ব গ্রহণ করে দিনী কাজগুলো, দিনী দাওয়াত তুমি তাদের মাঝে দিয়ে যাও। এরপরে মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে চলে গেলেন, এটি সেই পাহাড় গত জুমায় বলেছিলাম যে মূসা আলাইহিস সালাম তার শ্বশুর বাড়ি, তার যে শ্বশুরের এলাকার নাম কি, কার মনে আছে বলেন তো? হ্যাঁ, সোহাইব আলাইহিস সালাম তো তার শ্বশুরের নাম, আর তার শ্বশুর বাড়ি ছিল কোন জায়গায়? এই বুঝি আপনারা আলোচনা শুনেন না, মাদিয়ান। এটা মাদায়ানও না, শব্দটি হচ্ছে মাদিয়ান। ওই যে সোহাইব আলাইহিস সালাম শ্বশুর বাড়ি থেকে আসতেছিলেন, মনে আছে ঘটনা? ওই যে মাদিয়ান থেকে মিশরে আসার সময় তুর পাহাড়ে আসার পরে কি দেখেছিলেন? আগুন দেখেছিলেন। ওখানে আল্লাহর সঙ্গে তার জীবনে প্রথমবারের মতো তিনি আল্লাহর সঙ্গে কি করেছিলেন? কথা বলেছিলেন। এরপরে আর তুর পাহাড়েও যাওয়া হয় নাই, আল্লাহর সঙ্গে কথা বলাও 20 বছর পরে এবার ফেরাউনের অত্যাচার নির্যাতন থেকে মুক্তি পাওয়ার পরে যখন তারা কেনানের উদ্দেশ্যে যাত্রা করছেন, আল্লাহ বললেন তুর পাহাড়ে আসো। কত বছর পরে? কত বছর পরে? 20 বছর পরে আল্লাহ তাআলা আবার মূসা নবীকে যে পাহাড়ে ডেকে নিলেন তার নাম কি? তুর পাহাড়। তুর পাহাড়ে যাওয়ার পরে মূসা আলাইহিস সালাম 40 দিন ইতেকাফ করলেন। কতদিন? 40 দিন ইতেকাফ করলেন এবং একটানা 40 দিন রোজা রাখলেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন যে তিনি প্রথম যে 30 দিন ইতেকাফ পালন করেছিলেন এবং সিয়াম পালন করেছিলেন সেগুলো ছিল জিলকদ মাসের 30 দিন। এরপরে আরো 10 দিন আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছিলেন, সেগুলো ছিল দুনিয়ার সবচাইতে উত্তম দিন, জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ। তাহলে 40তম দিন ছিল কুরবানির ঈদের দিন, কুরবানির ঈদের দিন। ওই দিন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সাথে কথা বলে ওই দিন তাকে আল্লাহ তাওরাত কিতাব দান করেছেন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম এবার 20 বছর পরে আল্লাহর সঙ্গে কথা বলতে গিয়েছেন। শুধু যে কথা বলবেন তাই না, 40 দিন একটানা ইতিকাফ করে এরপরে আল্লাহর সঙ্গে কথা বলছেন।
আবার শুধু আল্লাহর সঙ্গে কথাই বলছেন না, বরং আল্লাহর কাছ থেকে কিতাবও নিয়ে আসতেছেন। কিতাবের নাম কি? তিনি এত খুশি হলেন, তিনি এত আনন্দিত হলেন, এখন খুশির ঠেলায় তার হৃদয়ে আকাঙ্ক্ষা জাগলো। তিনি বললেন, আল্লাহ খালি কথা বললে হবে না, আর তোমার কাছ থেকে কিতাব নিয়ে গেলে চলবে না, আমার মন চাচ্ছে তোমাকে দেখতে, আমাকে তুমি দেখা দাও। কোরআনে কারীমে এই ঘটনা এসেছে। রব্বুল আলামিন বলছেন, ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রব্বুহু ক্বালা রাব্ব আল্লাহ তাআলা বলছেন, মূসা যখন নির্ধারিত সময়ে এসে পৌঁছালো, তার রব তার সঙ্গে কথা বললেন। এজন্য মূসা আলাইহিসসালামকে বলা হয় কালিমুল্লাহ, কারণ তার সঙ্গে কথা বলেছেন কে? বললেন, রব্বি আরিনি আনজুর ইলাইক, আমার রব আপনার সঙ্গে আমি কথা বলছি কিন্তু আপনাকে দেখতে মন চায়, আমি আপনাকে দেখতে চাই, আমার সামনে দেখা দেন। এই ঘটনা আমাদের দেশে কত আলেম কত বক্তা কতভাবে যে বানিয়ে বলেছে, মাআযাল্লাহ, নবীদের কথা বলার ব্যাপারে অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে। কোরআন এবং হাদিসে যতটুকু এসেছে এর বাহিরে আপনি রস লাগাতে যাইয়েন না, রস লাগাতে গেলেই সমস্যা আছে না নাই? তো এই ঘটনা তো কোরআনে আছে, আপনি আর রস লাগাতে যান কেন? তিনি বললেন, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ কি বললেন? রাব্বুল আলামিন জবাবে বললেন, قَالَ لَن تَرَانِي وَلَكِنِ انْظُرْ إِلَى الْجَبَلِ فَإِنِ اسْتَقَرَّ مَكَانَهُ فَسَوْفَ تَرَانِي। আল্লাহ তাআলা বললেন, لَن تَرَانِي, তুমি কখনো আমাকে দেখতে পাবে না, তবে তুমি যেহেতু আমাকে দেখতে চাচ্ছ, এক কাজ করো, যে পাহাড়ে এসেছো এই পাহাড়ের দিকে একটু নজর দাও, এই পাহাড়ের দিকে তাকাও, মানুষের গায়ের শক্তি বেশি না কাঠামোগত দিক থেকে পাহাড়ের শক্তি বেশি? কথা বলেন না কেন? কি পাহাড়ের শক্তি আপনাদের চেয়ে বেশি নাকি? পাহাড় তুলা দিতে পারবেন আপনারা? পাহাড় তো বিশাল, পাহাড় হচ্ছে মানুষের চাইতে অত্যন্ত স্থির এবং কাঠামোগত দিক থেকে অত্যন্ত শক্তিশালী। আল্লাহ তাআলা মূসা আলাইহিসসালামকে বললেন, লান তারানি, তুমি কখনো আমাকে দেখতে পাবে না, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, বরং তুমি এই পাহাড়ের দিকে তাকাও, তুমি পাহাড়ের দিকে তাকাও, আমি আমার নূর থেকে সামান্য নূরের তাজাল্লি, সামান্য নূরের বিচ্ছুরণ এই পাহাড়ে ঘটাবো, যদি আমার এই নূর থেকে সামান্য নূরের বিচ্ছুরণ এই সুবিশাল পাহাড় সহ্য করতে পারে, তাহলেই তুমি তোমার রবকে দেখতে পাবে। এরপরে রব্বুল আলামিন তিনি তার নূর বিচ্ছুরণ, তিনি তার নূর থেকে কিছুটা নূর বিচ্ছুরণ করলেন, আল্লাহ নিজেই নূর, তার আলো যেটা সেটা অনুর, তার পর্দা যেটা সেটা অনুর। আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। আল্লাহ তাআলা বলছেন, যখন তার রব মূসার রব যখন তার নূর থেকে নূরের সামান্য তাজাল্লি পাহাড়ের উপর দিলেন, তখন পাহাড় সঙ্গে সঙ্গে তছনছ চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আল্লাহ এবং মূসা সঙ্গে সঙ্গে হুশ হারিয়ে বেহুশ হয়ে গেলেন। আল্লাহ আকবার। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলা তার নূরের কতটুকু পরিমাণ তাজাল্লি ওই পাহাড়ে দিয়েছিলেন? এটি তো আমরা হাবিজাবি বানাইয়া ব্যাখ্যা করা লাগবে না, নবীজি বলেছেন, হাদিসে এসেছে, নবীজি সাহাবিদেরকে বললেন, তার এই বৃদ্ধাঙ্গুল কোন আঙ্গুল? এই বৃদ্ধাঙ্গুল কনিষ্ঠ আঙ্গুলের সাথে লাগালেন, দেখছেন এইভাবে লাগালেন, বৃদ্ধাঙ্গুল কনিষ্ঠ আঙ্গুলের সাথে লাগিয়ে বললেন, আল্লাহ তাআলা সেদিন মূসা আলাইহিসসালাম যেদিন তুর পাহাড়ে গিয়েছিলেন সেদিন তার নূরের ঠিক এতটুকু, কতটুকু দেখছেন, এই দুই আঙ্গুল একত্রিত করে বললেন, এতটুকু বিচ্ছুরণ, তার নূরের এতটুকু তাজাল্লি ওই তুর পাহাড়ে দিয়েছিলেন, এতটুকু তাজাল্লি দেওয়া মাত্রই তুর পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। আল্লাহ আকবার। আল্লাহ তার নূরের পুরোটা দিয়েছেন, কতটুকু? আল্লাহর নবী আঙ্গুল দিয়ে দেখাইছেন, কতটুকু? এতটুকু। তার মানে খুব সামান্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র নূরের তাজাল্লি আল্লাহ দিয়েছেন, সেখানেই তুর পাহাড় জ্বলে পুড়ে। আমাদের দেশের এক বেয়াদব, তার নাম হচ্ছে দেওয়ানবাগি, তার পুরা নামটা কি জানো? আমার তো এখন মনেও আসতেছে না। সে বলছে সে একশো বার নাকি আল্লাহকে দেখছে। মূসা নবীর মতো এত সিনিয়র পয়গাম্বর, এত বড় মাপের পয়গাম্বর, উলুল আজমি মিনার রুসুল,
তিনি আল্লাহকে বলেছেন দেখবেন নূরের তাজাল্লিতে তুর পাহাড় তসনস, আর সেখানে তার মতো বেয়াদব নাকি 100 বার দেখেছি। মূসা আলাইহিস সালাম এবার বেহুশ হয়ে গেলেন। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী বলেছেন, এই হাদিসটি মুসলিম শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেছেন হিজাবুহু আন-নূর, আল্লাহ নূর তার পর্দাটাও নূর। ওয়া ফি রিওয়ায়াতিন উখরা, অন্য রিওয়ায়াতে অন্য বর্ণনা এসেছে আন-নার, আল্লাহর নূরটা হচ্ছে আগুনের মতো। লাউ কাশাফাহু লাহরাকাত সুবহাতু ওয়াজহিহি মান তাহা ইলাইহি বসরুহু মিন খালকি, আল্লাহ যদি তার নূরের পর্দা খুলে দেন, আল্লাহ যদি তার নূরের সমস্ত পর্দা খুলে দেন, তাহলে এই আলোয় গোটা সৃষ্টি জগৎ জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। এজন্য আল্লাহর নবী বলেছেন, এজন্য আল্লাহ তাআলা সরাসরি কোরআনে কারিমে বলেছেন, কোন সৃষ্টি তার দর্শন শক্তি দিয়ে তার রবকে তার দৃষ্টি সীমানার ভেতরে নিয়ে আসতে পারবে? পারবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারিমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 103 নম্বর আয়াতে বলেছেন, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লতীফুল খাবীর। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলছেন দৃষ্টিসমূহ তাকে তাদের দৃষ্টির সীমানার ভেতরে নিয়ে আসতে পারে না। এর ব্যাখ্যায় তাফসীরের কিতাবগুলোতে এসেছে, দুনিয়ার যত সৃষ্টি রয়েছে মানুষ, জিন, ফেরেশতা, পশু পাখি, জন্তু জানোয়ার সবাই মিলে তারা সকলের দৃষ্টির ভেতরে আল্লাহ পাককে নিয়ে আসতে সক্ষম হবে না, কিন্তু আল্লাহ তাআলা তার দৃষ্টি দিয়ে তার সমস্ত সৃষ্টিকে পর্যবেক্ষণ করতে পারেন কিনা। আল্লাহ এই কথাই বলছেন, এই দুর্বল মানুষ তার চর্মচক্ষু দিয়ে স্রষ্টাকে তার দৃষ্টি সীমানার ভেতরে নিয়ে আসতে পারবে না। আবার হাদিসের মধ্যে এসেছে নবীজি বলেছেন, ইন্নাকুম লান তারাউ রাব্বুকুম হাত্তা তামুতু, তোমরা মৃত্যুর পূর্বে তোমাদের রবকে কখনো দেখতে পাবে না। তবে হ্যাঁ, আল্লাহ পাককে দেখা যাবে, সেটা কিয়ামতের দিন। কেবলমাত্র জান্নাতি লোকেরাই সরাসরি নিজের চোখে মন ভরে আল্লাহকে দেখতে পারবে। সুবহানাল্লাহ। এই কথা কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেছেন, কোরআনে কারিমের 10 নম্বর সূরা সূরা ইউনূসের 26 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, আল্লাহ তাআলা বলছেন দুনিয়ায় যারা ভালো কাজ করবে, দুনিয়ায় যারা ভালো কাজ করবে, নেক আমল করবে, তাদের জন্য ভালো পরিণাম, অর্থাৎ তাদের জন্য আল্লাহর জান্নাত রয়েছে এবং তাদের জন্য আরো বেশি কিছু রয়েছে। এই বেশি কিছু এটা আবার কি? এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কিরাম বলেছেন এবং অসংখ্য হাদিস এসেছে এই ব্যাপারে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাতে ঢুকানোর পরে রব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবেন, ও আমার জান্নাতি বান্দারা, জান্নাতে আমি তোমাদেরকে যত নেয়ামত দিয়েছি, এই নেয়ামত সমূহ দেওয়ার পরেও আমার কাছে কিন্তু আরো দেওয়ার মতো বাকি আছে, অর্থাৎ তোমাদেরকে দেওয়ার মতো এর চাইতেও আরো উৎকৃষ্ট জিনিস আমার কাছে আছে। বান্দারা তখন অবাক হয়ে যাবে, জান্নাতি বান্দারা তখন বলবে, ওগো আল্লাহ, কিয়ামতের দিন হাসরের মাঠে তুমি আমাদেরকে সম্মান দিয়েছ, তুমি আমাদেরকে মর্যাদা দিয়েছ, হাসরের মাঠে তুমি আমাদের চেহারাকে আলোকোজ্জ্বল বানিয়েছ, এরপরে জান্নাতের ভেতরে এত এত নেয়ামত দিয়েছ, আমরা দুনিয়ায় যেই জান্নাতের নেয়ামতের কথা শুনেছিলাম তার চাইতে বেশি নেয়ামত জান্নাতে পেয়েছি, এই জান্নাতে আমরা আরামায়েশের জন্য বালাখানা পেয়েছি, জান্নাতে আমরা ভালো ভালো খাবার দাবার পেয়েছি, দুনিয়ায় যা খেয়েছি যা খাই নাই এর চাইতে আরো বহু উন্নত মানের খাবার দাবার জান্নাতের ভেতরে আছে না নাই? এত খাবার দাবার, এত বিশাল বিশাল জান্নাত, সর্বনিম্ন মর্যাদা, সর্বনিম্ন মর্যাদার জান্নাতি যিনি হবেন তার জন্য 10টা পৃথিবীর মতো বিশাল বিশাল জান্নাত থাকবে। জান্নাতিরা বলবে, এত বিশাল বিশাল জান্নাত পেয়েছি, জান্নাতে এসে আমরা হুর পেয়েছি, জান্নাতে এসে আমরা এত নেয়ামত পেয়েছি, এত কিছু পাওয়ার পরেও আর কি কিছু বাকি থাকতে পারে নাকি? রব্বুল আলামিন বলবেন, যা কিছু পেয়েছো তার চাইতে সেরা জিনিসটাই এখনো বাকি আছে। রব্বুল আলামিন তখন বলবেন, যেই রবকে না দেখে
যেই রবকে না দেখে সেই রবের উপরে তোমরা ঈমান এনেছো, যেই রবকে না দেখে সেই রবের বরাত ঘোষণা করে যখন আজান দেওয়া হতো সেই রবের জন্য গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছো, যেই রবকে না দেখে তার উপরে ঈমান এনে তার ভয়ে রমজান মাসের তোমরা রোজা রেখেছো, যেই রবকে না দেখে তাকে ভয় করে যাকাত দিয়েছো, হজ করেছো, যেই রবকে না দেখেও ঈমান এনে সেই রবের পথে জীবন যাপন করেছো, সেই রবের দিন কায়েমের জন্য আমরণ সংগ্রাম করেছো, জেলখানায় গিয়েছো, হামলা মামলার শিকার হয়েছো, এমন কি ফাঁসির রশি গলায় দিয়েছো, তুমি তোমার যেই রবের জন্য গোটা জীবনে তো কষ্ট করেছো, শুধুমাত্র সেই রবের দেওয়া জান্নাত নয়, সেই রব আজ তোমাদের সামনে চলে আসবেন এবং তোমরা নিজের চোখ দিয়ে মন ভরে তোমাদের রবকে আজ দেখতে পাবে। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেছেন, ওয়ুজুহুন ইয়াওমাইযিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা, সেদিন কতক চেহারা আলোকোজ্জ্বল হয়ে যাবে আর তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন সাহাবীরা প্রশ্ন করলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, হাল নারা রাব্বুনা ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন আমরা কি আমাদের রবকে নিজের চোখে দেখতে পারবো নাকি? আল্লাহর নবী তখন সাহাবীদেরকে প্রশ্ন করলেন, হাল তুদাররুনা ফি রুয়াতিল কমারি লাইলাতাল বাদর, পূর্ণিমার রাতে আকাশে চাঁদ দেখতে তোমাদের কি কোনো কষ্ট হয় নাকি? সাহাবায়ে কেরাম বললেন, পূর্ণিমার রাতে আকাশের চাঁদ দেখতে কোনো মানুষেরই তো কষ্ট হয় না। আল্লাহর নবী আবারও প্রশ্ন করলেন, হাল তুদাররুনা ফি শামসি লাইসা দুনাহা সাহাব, মেঘমুক্ত পরিতে তোমাদের কি কোনো কষ্ট হয় নাকি? সাহাবায়ে কেরাম বললেন, মেঘমুক্ত পরিষ্কার আকাশে সূর্য দেখতে তো কারোরই কষ্ট হয় না। আল্লাহর নবী তখন বললেন, ফা ইন্নাকুম তারাউনাহু কাযালিক, আল্লাহর নবী বললেন, পূর্ণিমার রাতে আকাশের চাঁদ দেখতে মানুষের যেমন কোনো কষ্ট হয় না, মেঘমুক্ত স্বচ্ছ পরিষ্কার আকাশে সূর্য দেখতে যেমন মানুষের কোনো কষ্ট হয় না, তেমনি কিয়ামতের দিন তোমরা জান্নাতে গেলে তোমাদের রবকে দেখতেও তোমাদের কোনো কষ্ট হবে না, অর্থাৎ নিজের চোখে তোমাদের রবকে মন ভরে তোমরা দেখতে পারবে। আল্লাহ যেন আমাদেরকে সেই লোকদের কাতারে সামিল করেন, বলেন আমিন। আল্লাহকে দেখতে চান কি চান না সেটা দেখা যাবে কোথায় গেলে, কিন্তু দুনিয়াতে আল্লাহর কোনো বান্দা আল্লাহ তাআলাকে দেখতে পারবে না, এটি হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এর অভিমত। তো মূসা আলাইহিস সালাম তিনি বললেন, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, কথা বলতে বলতে বলেন, আল্লাহ আমি তোমাকে কি করতে চাই, দেখতে চাই। আল্লাহ বললেন, আমাকে দেখবা পরে, আগে দেখো আমার নূরের তাজাল্লি। আর নবীজি বলেছেন কতটুকু, এই যে দুই আঙ্গুল, এই বৃদ্ধাঙ্গুল কনিষ্ঠ আঙ্গুলের সাথে মিলিয়ে আল্লাহ নবী বলে এতটুকু, এতটুকু তাজাল্লি দিতেই তুর পাহাড় কি হয়ে গেল, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। মূসা আলাইহিস সালাম সংজ্ঞা হারিয়ে ফেললেন, হুশ হারিয়ে ফেললেন। এরপরে তার যখন হুশ ফিরে আসলো তিনি বুঝতে পারলেন যে আমার মতো দুর্বল মানুষ তার এই দুর্বল চর্মচক্ষু দিয়ে মহান রবকে দেখতে পারবে, তিনি এই জন্য লজ্জিত হলেন। লজ্জিত হয়ে তিনি বললেন, ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন, তিনি বললেন, তার যখন হুশ ফিরে আসলো তিনি বললেন, সুবহানাকা, হে আমার রব, আপনি অতিশয় পবিত্র, আপনি অতিশয় পবিত্র, আপনি সুবহান, আমি যা করেছি যা বলেছি এর জন্য তাওবা করছি, আর আমি মুমিনদের মধ্যে প্রথম। অর্থাৎ তিনি তার এই কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত হলেন। আল্লাহ তাআলা এবার সাইয়েদিনা মূসা আলাইহিস সালামকে তাওরাত কিতাব দিলেন, তাওরাত কিতাব দেওয়ার পরে মূসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ক্বালা ইয়া মূসা ইন্নিস্তাফাইতুকা আলান নাসি বিরিসালাতি ওয়া বিকালামি ফাখুদ মা আতাইতুকা ওয়া কুম মিনাশ শাকিরিন, আল্লাহ তাআলা বললেন, হে আমার নবী মূসা, আমি আমার রেসালাত এবং আমার বাক্যালাপ দ্বারা তোমাকে মানুষের উপরে নির্বাচন করেছি, সুতরাং আমি যে কিতাব দিয়েছি এটা গ্রহণ করো,
আর শুকরগুজারকারী বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও। এরপরে রব্বুল আলামিন বললেন, ওয়াকাতাবনা লাহু ফিল আলওয়াহি মিন কুল্লি শাইইম মাউইযাতাও ওয়া তাফসীলান লিকুল্লি শাইইন ফাখুযহা বিকুওয়াতিন ওয়ামুর কওমাকা ইয়াখুযু বিআহসানিহা। আল্লাহ তাআলা বললেন, আমি তার জন্য তাওরাত কিতাব লিখে দিলাম, ফলকের মধ্যে তাওরাত কিতাব লিখে দিলাম, যার মধ্যে উপদেশ এবং বিস্তারিত ব্যাখ্যা সন্নিবেশিত ছিল। এরপরে আমি তাকে বললাম, এটি তুমি শক্তভাবে আঁকড়ে ধরো এবং এর মাধ্যমে তোমার কওমকে তুমি নসিহত করো। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম বলেছেন যে মুসা আলাইহিস সালাম, এই আয়াত থেকে প্রতীয়মান হয় মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিজের হাতে তাওরাত লিখে সেই কিতাব দিয়েছিলেন। সুবহানাল্লাহ, তাওরাত এটি কাল লিখা ছিল, কথা বুঝতেছেন আমার? আল্লাহ তাআলা নিজে তার নিজের কুদরতি হাতে তাওরাত কিতাব লিখে মুসা আলাইহিস সালামকে দান করলেন। মুসা আলাইহিস সালামের দুটি বিশেষ শ্রেষ্ঠত্ব ছিল, এক নম্বর তিনি সরাসরি কথা বলেছেন কার সাথে, আর দুই নম্বর আল্লাহ তাআলা নিজে তাওরাত কিতাব লিখে মুসা আলাইহিস সালামকে দিয়েছিলেন। তার মানে আবার আমাদের নবীর চাইতে কিন্তু মুসা আলাইহিস সালামের মর্যাদা বেশি না, কারণ যেখানে অন্যান্য নবীদেরকে কিতাব দেওয়ার জন্য ডেকে নেওয়া হতো, আমার নবীকে আল্লাহ কিতাব দেওয়ার জন্য ডেকে নেন নাই, বরং নবীজি ঘোড়ার উপরে আছেন, জিব্রিল চলে এসেছেন ওহি নিয়ে, নবীজি ঘুমের মধ্যে আসেন, সেখানেও জিব্রিল ওহি নিয়ে চলে এসেছেন, নবীজি জিহাদের ময়দানে কোরআন চলে এসেছে, নবীজি মক্কায় কোরআনের সুরা বা আয়াতগুলো মাক্কি, নবীজি মদিনায় কোরআনের আয়াত বা সুরাগুলো মাদানী। সুবহানাল্লাহ, নবী যাওয়া লাগে নাই, বরং আল্লাহ ফেরেশতাকে নবীর কাছে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তাওরাত কিতাব দান করলেন। একবার আদম আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের মধ্যে ঝগড়া হলো, বাদানুবাদ হলো, তর্ক বিতর্ক হলো। এই হাদিসটি বুখারী শরীফেও এসেছে, মুসলিম শরীফেও এসেছে। عن ابي هريره رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال احتج ادم وموسى ابو هريره رضي الله عنه এই হাদিসটি বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি হাদিস বর্ণনা করছেন যে নবীজি বলেছেন একবার আদম আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম বাদানুবাদে লিপ্ত হয়ে গেলেন فقال له موسى موسى عليه السلام আদম আলাইহিস সালামকে বললেন ইয়া আদম হে আদম أنت أبونا خيبتنا وأخرجتنا من الجنة হে আদম আপনি আমাদের সবার বাবা কিন্তু আপনি আমাদের আশা ভরসা শেষ করে দিলেন। দেখেন কেমন কথা বলতেছে মুসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে বলতেছেন যে خيبتنا আপনি আমাদের আশা ভরসা শেষ করে দিলেন ও আখরাজতানা না মিনাল জান্নাহ আপনি আমাদেরকে নিয়ে জান্নাত থেকে চলে আসলেন এবং আমাদের আশা ভরসা শেষ করে দিলেন। আপনি যদি শয়তানের ধোকায় পড়ে জান্নাত থেকে বের হয়ে না আসতেন তাহলে হয়তো বা আমরা এখন জান্নাতে থাকতাম, অথবা আমরা আসার পরে শয়তান আমাদেরকে আর ধোকা দিতে পারতো। বাদানুবাদ চলছে। আদম আলাইহিস সালাম বললেন ইয়া মুসা হে মুসা শুনো ইয়া মুসা ইসতাফাকাল্লাহু বিকালামি তুমি আমাকে নিয়ে কেন খামাখা চিন্তা করছো, নিজের কথা কেন ভুলে গিয়েছো? তুমি কি জানো আল্লাহ তাআলা তো কথা বলার জন্য মানুষের মধ্যে তিনি তোমাকে নির্বাচিত করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে কালিমুল্লাহ উপাধিতে ভূষিত করেছেন। শুধু তাই নয়, ওয়াখাত্তালাকা বিয়াদি এবং আল্লাহ তাআলা নিজে তোমার জন্য কিতাব লিখে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে আদম আলাইহিস সালাম বললেন আতালুমুনি আলা আমরিন তুমি কি এমন কাজের জন্য আমাকে দোষারোপ করছো কদ্দারাহুল্লাহু আলাইয়া ক্বাবলা আন ইয়াখলুকানি বি আরবাঈনা সানা যা আমাকে বানানোর 40 বছর পরে আমার তাকদিরে আল্লাহ যা লিখে রেখেছিলেন সেই ব্যাপারে কি তুমি আমাকে দোষারোপ করছো? অর্থাৎ তিনি বিষয়টাকে একটু টেকনিক করে তাকদিরের দিকে নিয়ে গেলেন এবং নবীজি বলছেন দুজনের বাদানুবাদে আদম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের উপরে জয়ী হলেন। সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালামের একটি মর্যাদা হচ্ছে আল্লাহ তাআলা নিজ হাতে তাওরাত কিতাব লিখে মুসা আলাইহিস সালামকে দান করেছিলেন। ওইদিকে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আসার সময় কওমের দায়িত্ব দিয়ে এসেছিলেন কার কাছে, মনে আছে আপনাদের? মাশাআল্লাহ, কার কাছে? এখন দায়িত্ব দিয়ে তিনি যে এখানে আসলেন, এখানে এসে কতদিন অবস্থান করলেন কথা কর না কেন, কতদিন? এই 40 দিনে এরা কামটা করলো কি দেখেন, এই 40 দিনে এরা আবার আল্লাহর ইবাদত বাদ দিয়ে বাসুরের পূজা শুরু করলো। ঘটনা কি ঘটলো দেখেন, মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলছেন,
কথা বলার এক পর্যায়ে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, কোরআনে কারীমের 20 নম্বর সূরা সূরা তাহা এর 83 নম্বর আয়াত থেকে এই ঘটনা বর্ণিত হচ্ছে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, ওয়ামা আ'জালাকা আন কওমিকা ইয়া মূসা। আল্লাহ তাআলা বললেন, হে মূসা, তুমি এত তাড়াতাড়ি তোমার কওমকে রেখে চলে আসলে কি কারণে? কোন জিনিস তোমাকে তোমার কওমকে ফেলে রেখে এখানে আগে আসতে বাধ্য করলো? তুমি কেন এত আগে আমার কাছে চলে আসলে? মূসা আলাইহিস সালাম তখন বললেন, ক্বালাহুম উলাই আলা আসারি ওয়া আজিলতু ইলাইকা রাব্বি লিতারদা। মূসা আলাইহিস সালাম তখন বললেন, হে আমার রব, আমি তো আমার কওমকে ফেলে আসি নাই, বরং তিনি বললেন, আমি আমার ভাইকে দায়িত্ব দিয়ে এসেছি, সে যেন সবাইকে একত্রিত করে আমি আসার পরে তারাও যেন এখানে চলে আসে, আর আমি আগে ভাগে এখানে চলে এসেছি যেন তুমি আমার উপরে সন্তুষ্ট হয়ে যাও। এখন মূসা আলাইহিস সালাম এই 40 দিন কি ঘটতেছে তিনি না জানলো, আল্লাহ তাআলা জানেন কিনা? আল্লাহ জানেন কিনা? আল্লাহ তাআলা তখন বললেন, তুমি যে তোমার কওমকে রেখে এসেছো, এদের অবস্থা কি হয়েছে জানো নাকি? আল্লাহ তাআলা বললেন, قال فإنا قد فتنا قومك من بعدك وأضلهم السامري। আল্লাহ তাআলা বললেন, তুমি এখানে আসার পরে তোমার কওম এরা পথভ্রষ্ট হয়েছে, সামিরি তাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে। কে পথভ্রষ্ট করে দিয়েছে? সামিরি, একজন লোকের নাম। এই সামিরি তাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে, সামিরি তাদেরকে অলরেডি গুমোৎস বাসুরের পূজায় তাদেরকে নিমজ্জিত করে ফেলেছে। ঘটনাটি হচ্ছে এই, মূসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে দায়িত্ব দিয়ে তিনি যখন চলে আসলেন, এই সামেরি মূসা আলাইহিস সালামের অনুপস্থিতির এই সুযোগে বনি ইসরায়েলকে পথভ্রষ্ট করলো। সামেরি হচ্ছে মূসা আলাইহিস সালামের মধ্যে, মূসা আলাইহিস সালামের কৌমের মধ্যে মুনাফিক। মুনাফিক আমাদের উম্মতের মধ্যেও আছে না নাই? মুনাফিক কারা? যে মুখ দিয়ে বলে একটা, করে মুখ দিয়ে বলে ইমানদার, কাজ করবে বেঈমান। এরা হচ্ছে তো এই সামিরি মূসা আলাইহিস সালামের অনুপস্থিতিতে কি করলো দেখেন। মূসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা আদেশ দিয়েছিলেন, ফেরাউনের অত্যাচার নির্যাতন যখন মাত্রা ছাড়িয়ে গিয়েছিল, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে আদেশ দিয়েছিলেন যে রাতের বেলা তুমি তোমার উম্মত বনি ইসরাইলকে নিয়ে মিশর ছেড়ে চলে যাও। গত জুমায় আপনাদেরকে বলেছিলাম না, তো বনি ইসরাইলের লোকেরা মূসা আলাইহিস সালামের সাথে মিশর ছেড়ে চলে যাচ্ছিল। মিশর ছেড়ে চলে যাওয়ার সময় তারা মূসা আলাইহিস সালামের অগোচরে, মূসা আলাইহিস সালামকে না বলে তারা একটা কাজ করে ফেলেছে। সেই কাজটা হচ্ছে, ফেরাউন সম্প্রদায়ের কেউ যেন তাদেরকে সন্দেহ না করে, তারা যে মিশর থেকে বের হচ্ছে কেউ যেন তাদেরকে সন্দেহ করতে না পারে, এই জন্য বনি ইসরায়েলের লোকেরা ফেরাউনের বংশের লোকদের কাছ থেকে কিছু অলংকার, স্বর্ণের অলংকার, স্বর্ণের গহনাগাটি নিয়ে আসলো, এই বলে যে তোমরা আমাদেরকে কিছু স্বর্ণ ধার দাও, আমরা উৎসবের জন্য একটু বাইরে যাচ্ছি, দুই একদিন পরে আমরা আসার পরে তোমাদেরকে এটা ফেরত দিয়ে দিব। স্বর্ণ অলংকার ধার করে নিয়ে যাচ্ছে এরা, যে মিশর থেকে বের হচ্ছে যেন কেউ তাদেরকে সন্দেহ করতে না পারে। কিন্তু তাদের এই কাজের কথা মূসা আলাইহিস সালাম জানতেন না। মূসা আলাইহিস সালামের অগোচরে বনি ইসরাইলের লোকেরা এই কাজ করলো, তারা মিশর থেকে বের হওয়ার সময় ফেরাউনের বংশের লোকদের কাছ থেকে কিছু স্বর্ণ অলংকার ধার করে নিয়ে আসলো, বলল আমরা উৎসবের জন্য মিশরের বাইরে যাচ্ছি, দুই একদিন পরে ফিরে আসবে, আসলে তোমাদেরকে আবার দিয়ে দিব, যাতে এরা মনে করে বুঝছি এরা তো দুই একদিনের জন্য বাইরে উৎসব পালন করতে যাচ্ছে, আবার ফিরে আসবে। কিন্তু এরা যখন সাগর পাস হয়ে গেল, আল্লাহ তাআলা যখন মূসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাইলকে লোহিত সাগর পার করে দিলেন, আর ফেরাউনকে তার দলবল সুদ্ধা লোহিত সাগরে ডুবিয়ে দিলেন, নিমজ্জিত করে ধ্বংস করে দিলেন, বনি ইসরাইল তো আর মিশরে ফিরে আসলো না, এবং এদের কাছে আর যে স্বর্ণ অলংকারগুলো তাদের কাছ থেকে ধার এনেছিল তাদের কাছে আর ফেরত দেওয়ারও সুযোগ থাকলো না। তো সামিরি তাদেরকে বলল, মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে চলে গেলেন, এই সামিরি বলল, দেখো তোমরা যে বনি ইসরাইলের কাছ থেকে স্বর্ণ অলংকার ধার করে নিয়ে আসছিলা, এখন তাদেরকে তো এগুলো ফেরত দেওয়ারও কোনো সুযোগ নাই, কারণ আমরা মিশর থেকে চলে এসেছি, আবার এগুলো তোমরা নিজেরাও ব্যবহার করতে পারবা না, কারণ ধার করা জিনিস তো তোমরা নিজেরা
এখন ধার করে নিয়ে আসা জিনিসগুলো তোমরা যদি ব্যবহার করো এটা তোমাদের জন্য জায়েজও হবে না। তো সামিরি বলল তাহলে তোমরা এক কাজ করো, তোমরা যেন গুনাহের ভাগিদার না হও, একটা গর্ত খুঁড়ে, গর্ত খনন করে সেই গর্তের মধ্যে সেই স্বর্ণ অলঙ্কারগুলো নিক্ষেপ করো। এখন মুসা আলাইহিসসালামের ভাই হারুন আলাইহিসসালামের কানেও এই কথা বলো। এই কথা হারুন আলাইহিসসালাম শোনার পরে, হারুন আলাইহিসসালাম তিনি অত্যন্ত সহজ সরল প্রকৃতির মানুষ ছিলেন, তিনিও সামিরির সাথে একমত হলেন। তিনি বললেন সামিরি যা বলেছে ঠিকই বলেছে, কারণ এগুলো তাদের কাছে আমরা এখন ফিরিয়েও দিতে পারবো না, আবার আমরা এগুলো ব্যবহারও করতে পারবো না। হারুন আলাইহিসসালাম বললেন ঠিক আছে গর্ত খনন করো। এবার গর্ত খনন করা হলো, গর্ত খনন করার পরে সমস্ত অলঙ্কারাদি সেই গর্তের মধ্যে ফেলা হলো। এরপরে হারুন আলাইহিসসালাম বললেন সেখানে আগুন জ্বালিয়ে দাও। এবার আগুন জ্বালিয়ে দেওয়ার পরে দেখা গেল সেই অলঙ্কারগুলো বলে গেল। এবার সামিরি সে একটা কাজ করলো, এই সামিরি অত্যন্ত সূক্ষ্মদর্শী চালাক খুব চতুর একজন লোক ছিল, সে মুসা আলাইহিসসালামের কাছে কাছে থাকতো। যেদিন সাগর ডুবির দিন, যেদিন আল্লাহ তাআলা ফেরাউনকে দলবল সহ লোহিত সাগরে ডুবিয়ে মেরেছিলেন, সেই দিন জিব্রিল আমিন মুসা আলাইহিসসালামের কাছে এসেছিলেন এবং সামিরি এটা দেখেছিল। ভালো করে শোনেন, সামিরি জিব্রিল আমিনের যে অবতরণ সেটা লক্ষ্য করেছিল এবং জিব্রিল আমিনের ঘোড়ার পা যেই যেই জায়গায় পড়েছে সে লক্ষ্য করে দেখলো জিব্রিল আমিনের ঘোড়ার পদচিহ্ন যেখানেই পড়েছে সেই জমিন সজীবতা ফিরে পেয়েছে, সুবহানাল্লাহ, সেখানে প্রাণের একটি স্পন্দন জেগেছে। এটি সে লক্ষ্য করে সকলের অগোচরে যেই যেই জায়গায় পদচিহ্ন পড়েছিল সেখান থেকে এক মুঠু মাটি সংগ্রহ করে সবার অগোচরে সে তার কাছে রেখে দিল। কারণ এই সামিরি মনে করেছিল সে আসলে মৌখিক ইমানদার ছিল, মুনাফিক ছিল, সে মনে করেছিল যে মুসা সম্ভবত এই ফেরেস্তার কারণেই এত শক্তিশালী হয়েছে, সুতরাং এই ফেরেস্তার মাটি যেখানে পড়তেছে দেখলাম সেখানেই সজীবতা, জমিন সজীবতা ফিরে পাচ্ছে, দেখি আমি এখানকার মাটি সংগ্রহ করে আমিও কিছু কেরামত দেখাতে পারি কিনা। এবার সে ওই মাটি, যে মাটি সে সংগ্রহ করেছিল, সবাই যখন ওই গর্তের মধ্যে অলঙ্কার ফেলল, এবার ওই এক মুঠু মাটি সে যা সংগ্রহ করে তার কাছে রেখেছিল সে এবার ওই মাটি কি করল, ওই গলিত স্বর্ণ অলঙ্কারের উপরে ফেললো। এখন গলিত স্বর্ণ অলঙ্কারের উপরে এটি ফেলার পরে দেখা গেল এটি স্বর্ণের একটি বাসুর হয়ে গেল। কিসের বাসুর কথা কন না কেন, কিসের বাছুর ঠিকই বানায় বলতেছি না, এটাই দেখেন সুরাত তাহার মধ্যে এই ঘটনা এসেছে, এটা স্বর্ণের বাসুর হয়ে গেল। এবং এটা হাম্বা হাম্বা বলে, গরুর ডাক তো হাম্বা হাম্বাই হয় তাই না, এটা হাম্বা হাম্বা বলে ডাক দেওয়া শুরু করলো। যখন এটা এরকম আওয়াজ শুরু করলো তখন সামিরি বলল হাদা ইলাহুকুম ওয়া ইলাহু মুসা, এটাই হচ্ছে মুসা এবং আমাদের রব, আমাদের ইলা, নাউযু বিল্লাহি মিন যালিক। এখন সামিরির মতো কিছু কাট্টা মুনাফিক যারা ছিল তারাও বলল সম্ভবত এটাই আমাদের রব, মুসা মনে হয় বিভ্রান্ত হয়ে গেছে, এতদিন ভালো ছিল এখন বিভ্রান্ত হয়ে মনে হয় মাথার স্ক্রু ঢিলা হয়ে গেছে, মুসা আমাদেরকে ছেড়ে চলে গেছে, হয়তো আসতে পারে নাও আসতে পারে, সুতরাং মুসা আসার আগ পর্যন্ত যেহেতু আমরা আমাদের রব পেয়ে গেছি আমরা চলে এটারই উপাসনা শুরু করে দেই। এখন হারুন আলাইহিসসালাম এটা দেখে উম্মতের লোকদেরকে বললেন ولقد قال لهم هارون من قبل يا قوم إنما فتنتم به هارون عليه السلام বললেন হে আমার কৌমের লোকেরা, তোমাদেরকে তো এর দ্বারা একটি বিরাট পরীক্ষায় ফেলা হয়েছে, তোমাদেরকে এই ঘটনা দ্বারা একটি বিরাট পরীক্ষায় ফেলা হয়েছে। ওয়া ইন্না রাব্বাকুমুর রহমান, তোমাদের রব তো রহমান, তোমাদের রব তো বড় দয়ালু, ফাত্তাবিউনি আমার অনুসরণ করো, আতিউ আমরি এবং আমি যা বলছি আমার আদেশ তোমরা মেনে চলো, আমার আনুগত্য করো। এরা তখন বলেছিল ক্বালু লান নাবরাহা আলাইহি আকিফিনা হাত্তা ইয়ারজিআ ইলাইনা মুসা, তারা বলল না হারুন আমরা তোমার কথা মানব না, বরং মুসা আসার আগ পর্যন্ত আমরা এই গোবৎস এই বাসুরের পূজাই আমরা করতে থাকবো। এখন মুসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা বললেন সামিরি এদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে, তাড়াতাড়ি তোমার কৌমের কাছে ফিরে যাও। মুসা আলাইহিসসালাম এবার তার কৌমের কাছে ফিরে আসলেন, এসে দেখলেন হায় হায় সত্যি সত্যি তো দেখা যাচ্ছে তার কৌমের লোকেরা বাসুরের পূজা শুরু করে দিয়েছে। তিনি এসে তার কৌমের লোকদেরকে বললেন আমি তুর পাহাড়ে গেলাম, আল্লাহ যে আমাদের সঙ্গে ওয়াদা করেছিলেন তোমরা আল্লাহর ওয়াদা কেমনে ভুলে গেলে,
আমি আসা পর্যন্ত তোমরা কেন অপেক্ষা করলে না, তোমরা কেন আমার সাথে যে ওয়াদা করেছিলে তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না, এই ওয়াদার খেলাফ তোমরা কেন করলে? তারা তখন বলল, দেখো মুসা, আমরা তো ওয়াদার খেলাফ করি নাই, বরং আমাদের কাছে অলংকারের বোঝা ছিল। এখানে পরামর্শ করে সিদ্ধান্ত হয়েছিল যে আমরা যেন এই অলংকারগুলো একটা গর্তে ফেলে দিই। আর সামিরি আমাদেরকে এটা বলেছিল। এরপরে সামিরি কি যেন নিক্ষেপ করলো, তারপরে সেটা বাসুর হয়ে গেল। আর আমরা তো মনে করেছিলাম এটা আমাদের রব, এই জন্য আমরা এটার পূজা শুরু করেছি, এই জন্য আমাদেরকে দোষ দিও না, আমরা আসলে স্বেচ্ছায় এই কাজ করি নাই। মুসা আলাইহিসসালাম তিনি তো খুব রাগী নবী ছিলেন, এবার রেগে তিনি তার ভাই হারুন আলাইহিসসালামের চুল আর দাড়ি ধরে টান মারলেন, বললেন, এই হারুন, তোমাকে না বললাম এদেরকে দেখে রাখতে, এরা যে এই কাজ করলো তুমি কি তাদেরকে বাধা দাও নাই? হারুন আলাইহিসসালাম তখন বললেন যে ভাই, আমার চুল আর দাড়ি ছাড়ো, রাগ করিও না, আমি তোমার কাছে চলে যাই, তাহলে তো এরা দলে দলে বিভক্ত হয়ে যাবে, এই জন্য আমি তোমার আসা পর্যন্ত অপেক্ষা করছিলাম। মুসা আলাইহিসসালাম সামিরিকে বললেন, সামিরি, তুমি কেন এই কাজ করলে? সামিরি তখন বলল, সেও স্বীকার করে নিল, সে বলল, ওই যে জিব্রিল পদচিহ্নের মাটি সে সংগ্রহ করেছিল, সে বলল, আমি এই এই কাজ করে এটা করেছিলাম, আমার মন সায় দিয়েছিল এই কাজটি করার জন্য। আল্লাহ তাআলার তরফ থেকে এবার সামিরির জন্য শাস্তি নির্ধারণ হলো, এবং সামিরির সাথে তাল মিলে যারা মুনাফিক হয়ে ওই গোবৎসের পূজা করেছিল তাদের উপরে এবার শাস্তি আসলো। মুসা আলাইহিসসালাম জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা সামিরির জন্য শাস্তি নির্ধারণ করেছেন যে সামিরি আজ থেকে যতদিন বেঁচে থাকবে তাকেও কেউ স্পর্শ করতে পারবে না এবং সেও কাউকে স্পর্শ করতে পারবে না। মুসা আলাইহিসসালাম সামিরিকে বললেন যে তুমি যতদিন বেঁচে থাকবে তুমি শুধু তোমার সামনে যারা থাকবে সবাইকে বলবে, লা মিসাস, আমি অস্পৃশ্য, অর্থাৎ আমাকে স্পর্শ করো না, আমি অস্পৃশ্য, আমাকে স্পর্শ করো না। এটা একেবারে গজব দিয়ে ধ্বংস করে দেওয়ার চাইতেও কিন্তু আরও মারাত্মক গজব। অর্থাৎ যতদিন সে বেঁচে ছিল আল্লাহর গজব ছিল যে তাকে কেউ ছুইতে পারতো না, সেও কাউকে ছুইতে পারতো না, যে তাকে ছুইত অথবা সে কাউকে ছুলে সঙ্গে সঙ্গে দুজনেই জ্বরে আক্রান্ত হয়ে যেত। এভাবেই সামেরি মৃত্যুর আগ পর্যন্ত এই গজবে সে নিমজ্জিত ছিল। আর যারা সামিরির সাথে গোবৎসের পূজায় নিমজ্জিত হয়েছিল, আল্লাহ তাআলা বললেন, মুসা, এদের সবাইকে মৃত্যুদণ্ড দাও। এদের মধ্যে এরপরে মুসা আলাইহিসসালাম আল্লাহর নির্দেশ মোতাবেক, আল্লাহর নির্দেশ অনুযায়ী তাদেরকে বললেন যে যারা গোবৎসের পূজা করেছে তাদেরকে হত্যা করা হবে। অনেককে হত্যা করার পরে বাকিরা যখন আল্লাহর কাছে তওবা করলো, আল্লাহ তাদেরকে মাফ করে দিলেন এই শর্তে যে এখন তোমরা বাইতুল মুকাদ্দাসে জিহাদের জন্য যাবা। এই ঘটনা সামনে আসতেছে, আমরা বলবো, এই শর্তে আল্লাহ তাদেরকে মাফ করে দিলেন। এরপরে মুসা আলাইহিসসালাম ফিরে আসলেন, কোন কিতাব নিয়ে কথা বলেন, কোন কিতাব নিয়ে? মুসা আলাইহিসসালাম বললেন, দেখো আল্লাহ তাআলা তো আমাকে তাওরাত কিতাব দিয়েছেন, এখন এই তাওরাত কিতাবের উপরে তোমরা ঈমান আনো। দেখেন এত আজাব গজব আল্লাহর কুদরতে তো কিছু দেখার পরেও মুসা আলাইহিসসালাম যখন তাওরাত কিতাব নিয়ে আসলেন তখন তারা কি বলল? তারা বলল, মুসা, তুমি বললেই কি আমরা এটা বিশ্বাস করে ফেলবো? এমনও তো হতে পারে এই 40 দিন তুমি কইছিলে আমরাও জানি না, এমনও হতে পারে 40 দিন তুমি বসে বসে নিজে নিজে এটা লেখে এখন এনে বলতেছো এটা আল্লাহর কিতাব, আমরা এটা বিশ্বাস করি না। তবে হ্যাঁ, আল্লাহ যদি নিজে আমাদেরকে জানিয়ে দেন এটা তার কিতাব তাহলে আমরা বিশ্বাস করবো। আর তুমি যে দাবি করতেছো তুর পাহাড়ে আল্লাহ তোমার সঙ্গে কথা বলেছেন, কই আমরা তো শুনি নাই, আমরা যদি নিজের কানে শুনি আল্লাহ তোমার সঙ্গে কথা বলতেছেন আর আল্লাহ যদি নিজে ঘোষণা দেন এটা আল্লাহর কিতাব তাহলে আমরা ঈমান আনবো, কেমন জাতি দেখছেন? আর মুসা আলাইহিসসালাম তিনি এবার আল্লাহর কাছে বললেন যে আল্লাহ, আমি এখন কী করবো? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে তুমি এদেরকে বলো ঠিক আছে তোমরা আমার সাথে তুর পাহাড়ে চলো, তুর পাহাড়ে গেলে আমি যে আল্লাহর সঙ্গে কথা বলবো বলছি সেটা তোমরা নিজের কানে শুনতে পাবা। এবার বনে ইসরায়েলের লোকেরা কি করলো? বনে ইসরায়েলের লোকেরা তাদের মধ্য থেকে 70 জন লোককে নির্বাচিত করলো। কয়জন লোককে? 70 জন লোককে নির্বাচিত করে এদেরকে মুসা আলাইহিসসালামের সাথে পাঠিয়ে দিল, বলল এরা আমাদের প্রতিনিধি, এরা তোমার সঙ্গে যাবে, এরাই সব কিছু দেখবে যে তুমি আসলেই আল্লাহর সঙ্গে কথা বলেছো কি না। এখন এদেরকে নিয়ে মুসা আলাইহিসসালাম তুর পাহাড়ে গেলেন। মুসা আলাইহিসসালাম এদেরকে নিয়ে তুর পাহাড়ে যাওয়ার পর মুসা আলাইহিসসালাম আল্লাহর সঙ্গে কথা বললেন। দেখেন আগে বলেছিল আল্লাহ যে তোমার সঙ্গে কথা বলছেন আমরা নিজের কানে না শোনা পর্যন্ত বিশ্বাস
করব না। এখন ওই 70 জন গিয়ে নিজের কানেই শুনলো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলছেন। নিজের কানে শোনার পর এবার কি বলতেছে জানেন? এবার বলতেছে এটাই যে আল্লাহ, এটা আমরা কেন বিশ্বাস করব? এটা তো অন্য কারো আওয়াজ হইতে পারে, কেমন জাতি দেখছেন? এখন বলতেছে দেখেন সূরা বাকারার 55 নম্বর আয়াত, এখন তারা বলতেছে না মুসা খালি আওয়াজ শুনে ঈমান আনবো না, বরং ইয়া মুসা লানুমিনা লাকা হাত্তা নারাল্লাহু জাহরা, নিজের চোখে তোমার আল্লাহরে না দেখে আমরা ঈমান আনবো না। শুধু আওয়াজ শুনলে হবে না, নিজের চোখ দিয়ে আল্লাহরে দেখতে চাই। এখন মুসা আলাইহিস সালাম তো মনে মনে বলতেছেন যে আমি দেখতে গিয়ে আমার যে অবস্থা হয়েছিল এখন না জানি তোমাদের উপরে কোন গজব। তারা বলতেছে না না দেখে ঈমান আর আনবো না। তখন কি হলো? আল্লাহ তাআলা বলছেন যে ফাআখাযাতকুমুস সাঈকা, একটি বিরাট বজ্রনিনাদ, বজ্রপাত তো বোঝেন আপনারা, যে নোয়াখালীর মানুষরা বলে ঠাটা পড়ছে, এইরকম তুর পাহাড়ের উপরে এই 70 জনের উপর ঠাটা পড়লো। কি পড়লো? সবগুলা জায়গায় শেষ, মরে গেছে। আর মুসা আলাইহিস সালাম দেখলেন যে আমারে তো আল্লাহ বেহুশ করছেন আর এদেরকে আল্লাহ একেবারে কথা কন না কেন মেরে ফেলছে? অর্থাৎ আল্লাহ তো আমার উপরে কিছুটা দয়া করছে, আল্লাহ আমাকে মারে নাই, আল্লাহ আমাকে আগের বার আমি বলছিলাম আল্লাহ দেখতে চাই তখন আমি কি হয়ে গিয়েছিলাম, এখন আল্লাহ যখন আল্লাহকে এরা দেখতে চাইছে এমন ঠাডা পড়ছে, একদম সবগুলা মরে গেছে। এখন মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ এরা যে এখন মরে গেল, আমি যদি একা একা আমার কৌমের কাছে ফিরে যাই, এমনিতেই এরা এত না ফরমান, এরা আমার উপর দোষ দিবে যে আমি মনে হয় 70 জনকে একাই মেরে ফেলছি। তিনি বলেন আল্লাহ এদেরকে আবার তুমি পুনরায় জীবন দাও। আল্লাহ তাআলা জীবন কেড়ে নেওয়ার পরেও জীবন দিতে পারেন কিনা? মুসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করলেন, এদেরকে আবার আল্লাহ জীবন দিলেন। এরা অবাক হয়ে গেল, হায় হায় মরার পরে আবার জিন্দা হলাম কেমনে? তারা তাদের ভুলের জন্য এবার মাফ চাইল, বলল মুসা আল্লাহকে আর দেখা লাগবে না, দেখা আল্লাহকে দেখার জন্য দেখতে চেয়ে যে ঠাডা উপরে পড়ছে এই ভুল আর জীবনে করবো না। এবার এই 70 জনকে নিয়ে মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের কাছে গেলেন, 70 জন সাক্ষী দিল, তারা বলল যে হ্যাঁ সত্যি সত্যি মুসার সাথে আল্লাহ কথা বলেছেন এবং আল্লাহ বলেছেন এটি আল্লাহর কিতাব, সুবহানাল্লাহ। এখন এই 70 জন তো দেখছে, বাকিরা দেখে নাই। এখন আগে তো তারা ওয়াদা দিয়েছিল যে ঠিক আছে আমাদের 70 জন যা বলবে আমরা তাই, এখন তো মেনে নিল তারা। এখন আল্লাহ কিতাব তাওরাত মুসা আলাইহিস সালাম তাদের সামনে দিয়ে বললেন এবার তোমরা তোমাদের মতো চলতে পারবে না, চলতে হবে কার বিধান মতো? আর আল্লাহর বিধানগুলো যেই কিতাবে আল্লাহ দিয়েছেন সেই কিতাবের নাম? যারা দুনিয়া লোভী মানুষ এরা আল্লাহর আইন দিয়ে তাদের জীবন পরিচালনা করতে চায় না, এজন্য তারা আল্লাহর আইনের বিরোধী, বা আল্লাহর আইন যেই দেশে যেই সমাজে আল্লাহর বিধান অনুযায়ী সমাজ দেশ চলে, দেখা যায় দিন বিরোধীরা তাদের অন্তরে জ্বালাপুরা লালন করে। কোথায় কোন দেশে শরিয়া আইন চালু হয়েছে? এই জন্য আমাদের দেশে লাফালাফি করতে করতে এক শ্রেণীর মানুষদের ঘুম হারাম হয়ে গেছে। ওই দেশের নামও তো আমি যদি বলি, এখন এই যে ইউটিউবার ভাইরা নিচ্ছে এটা আপলোড দিলে তাদের চ্যানেল ভ্যানিশ হয়ে যাবে, এখন কোন দেশ বুঝে নেন আপনারা? এখন কোন দেশে শরিয়া আইন চালু হয়েছে, ওই দেশে কেন শরিয়া আইন চালু হলো, এখন এই দেশ থেকে লাফালাফি করতেছে। যারা এত লাফালাফি করে আমার তো মনে হয় এরা বনি ইসরাইলের মতো অত্যন্ত নাফরমান মানুষ, আল্লাহর আইন তাদের কাছে ভালো লাগে। এখন সব যখন ঠিকঠাক মুসা আলাইহিস সালাম বলেন এটা মানো, এখন দেখতেছে আচ্ছা বলেন তো আল্লাহর আইন মানলে কি আর কেসুনুবাজি করা যাবে? আল্লাহর আইন মানলে কি ওই গায়িকা নায়িকা নর্তকীদেরকে নিয়ে হোটেলে হোটেলে ঘুরা যাবে? আল্লাহর আইন মানলে কি মদ খাওয়া যাবে, মুনাফিকি করা যাবে? বনি ইসরাইল ভাবল হায় হায় মুসার কথা মেনে যদি তাওরাত দিয়ে জীবন পরিচালনা শুরু করি তাহলে তো আমরা আমাদের মতো চলতে পারবো। তারা আপত্তি করলো, মুসা এই কিতাব দিয়ে জীবন চালাইতে পারবো না। এখনো যারা আল্লাহর কিতাব পে আল্লাহর কিতাব অনুযায়ী জীবন পরিচালনা করতে পারে না, কিংবা আল্লাহর বিধানগুলোকে মেনে নিতে যারা অস্বীকার করে, এরা নামের ইমানদার হলেও আসলে তারা বেঈমান মুনাফিক। আল্লাহ তাআলা বললেন মুসা এরা যদি এবার এত কিছু করার পরে, প্রথমে বললে এটা আল্লাহর কিতাব মানি না, আল্লাহ এটা দিয়েছেন বিশ্বাস করি না, এমনও হতে পারে 40 দিন তুমি নিজেই এটা বানায় নিয়ে আসছো, নিজের কানে শুনতে চাই, নিজের কানে শুনে বললো না, কানে শুনলে হবে না দেখতেও চাই, দেখতে গিয়ে ঠাড়া বললো, এরপরে সবাই আসলো, এবার বললো ঠিক আছে আমরা মানলাম, এখন আল্লাহর কিতাব দিয়ে জীবন চালাইতে চাই? এবার আল্লাহ তাআলা সূরা বাকারার
63 নম্বর আয়াতে কি বললেন, যেটা আজকের খুতবার শুরুতে আয়াতটা আমি পড়লাম, আল্লাহ তাআলা তখন বললেন ওয়া ইদ আখাযনা মিথাকাকুম ওয়া রাফানা ফাওকাকুমুত তুর, আল্লাহ এবার তুর পাহাড়কে তুলে নিলেন, তুর পাহাড় তুলে তাদের মাথার উপরে রাখলেন। আল্লাহু আকবার, আল্লাহ তুর পা, আসলে যে যেমন, ওই যে বলে না যেমন কুকুর তেমন, তো যে যেমন তারে এমন শাস্তি দেওয়া লাগে, তুর পাহাড় মাথার উপরে রেখে আল্লাহ বললেন রে আমার তৌরাত কিতাব অনুযায়ী জীবন চালাবা না এই পাহাড় উপরে ফেলাইয়া একদম আবার ঠাড়া ফেলাবো। এখন দেখতেছে হায় হায় তুর পাহাড় যদি পড়ে বাঁচবে একটাও, এবার বলতেছে না আল্লাহ মানবো, ঠিক আছে অসুবিধা নেই সব মেনে চলবো, আল্লাহ ছেড়ে দিলেন। এই ছেড়ে দেওয়ার পরে এরপরে এদের অবস্থা কি হলো, এই বনি ইসরায়েল জাতিটা কিন্তু সাংঘাতিক জাতি, এদের আরো কাজ কারবার আপনারা আগামী জুমায় আরো দেখবেন যে এরা কেমন জাতি। এরা খাওয়া দাওয়া খায় বলে এই খাওয়া দাওয়া ভালো লাগে না, আবার মান্না সাল্লাহ খাইতে চাই, তো এগুলো আমরা আগামী জুমায় আলোচনা করবো ইনশা আল্লাহ। আজকে এতটুকুই, হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।